সালাম আজকে ফটোশপের প্রথম পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের এই পর্বে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ফটোশপ ফটোশপ ইন্টারফেস ইন্টারফেস মানে হচ্ছে ফটোশপের দেখতে কেমন বেসিক অবস্থায় ইনিশিয়াল অবস্থায় দেখতে কেমন সেটা ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটোশপের সবকিছু দেওয়া আছে একটা ইন্টারফেস আমরা লক্ষ্য করতে পারতেছি তো এই ইন্টারফেসে আমাদের কিছু অংশ থাকে কিছু পার্ট থাকে সেই পার্টগুলো কি কি আমরা একটু দেখবো সবার উপরে দেখেন এখানে ফাইল এডিট ইমেজ লেয়ার টাইপ সিলেক্ট ফিল্টার 3D ভিউ উইন্ডো হেল্প এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় থাকে মেনু এবং এই বারটাকে বলা হয় থাকে মেনু বার ঠিক আছে এবং বাম পাশে সবার বাম পাশে একটা বার দেখতে পাচ্ছেন এই বারটাকে বলা হয় থাকে টুলস বার এখানে টুলস সিলেক্ট করে আমরা ফটোর বিভিন্ন কাজ করে থাকি এর পরবর্তীতে এই মেনুবারের নিচেই ঠিক নিচেই একটা বার রয়েছে যে বারটাকে আমরা বলি কন্ট্রোল বা অপশন বার এই বারটার কাজ মূলত কি আমরা যদি কোনো একটা টুলসকে সিলেক্ট করি তাহলে এই টুলসের কাস্টমাইজেশন অথবা কন্ট্রোল করার যে অপশনগুলো দরকার সেই অপশনগুলো কিন্তু আমরা এই কন্ট্রোল বারে অথবা অপশন বারে পেয়ে যাব। এবার যদি আমরা বলি হাতের ডান পাশে যে বারটা দেখতে পাচ্ছি এটাকে বলা থাকে ফ্লোটিং প্যানেল এটাকে বলা থাকে ফ্লোটিং প্যানেল ঠিক আছে তো অনেক সময় আমরা কাজ করতে গেলে অনেক সময় কাজ করতে গেলে এরকম এলোমেলো হয়ে যায় আমরা না চাইতেও এলোমেলো হয়ে যায় অথবা আমরা চাওয়ার কারণেও এলোমেলো হয়ে যায় কাজের সুবিধার্থে আমরা এটা করে থাকি তো যদি আমরা আবার এই জিনিসগুলাকে ঠিক আগের মতো দেখতে চাই তাহলে কি করতে হবে তাহলে আমরা এইখানে চলে যাব এই যে এইখান থেকে ঠিক আছে এখানে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি রিসেট ইসেন্সিয়াল রিসেট ইসেন্সিয়াল এখানে আমাদের চলে যেতে হবে যখন আমরা রিসেট ইসেন্সিয়াল ক্লিক করব তখন আমাদের এই ফটোশপটা ঠিক পূর্বের ইনিশিয়াল স্টেজে যেরকম ইন্টারফেস ছিল ঠিক সেই ইন্টারফেসে এখানে শো করবে ঠিক আছে এবার আসেন ইন্টারফেসের কালার তো এখানে ইন্টারফেস দেখতে পাচ্ছেন একটা গ্রে ব্ল্যাক কালারের তো আমরা যদি এটাকে একটু চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করতে পারবো তো আমাদের এখানে আমরা চলে যাবো হচ্ছে এডিট মেনুটে এডিট মেনুতে গিয়ে নিচে যাব প্রিফারেন্স ঠিক আছে এই প্রিফারেন্সে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো কি ইন্টারফেস ইন্টারফেস দেখতে পাবো এই ইন্টারফেসে চলে যাব তো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা কালার আছে এখানে আছে চারটা কালার ঠিক আছে এটা একদম ব্ল্যাক এটা একটু গ্রে ব্ল্যাক এটা গ্রে বা এবং এটা হচ্ছে অফ হোয়াইট আপনাদের যেটাতে স্বাচ্ছন্দ্য মনে হয় সেই কালারটা আপনি করে নিতে পারবেন ঠিক আছে তো আজকে ছিল নতুন ইনফ্রাস্ট সম্পর্কে আলোচনা ইনশাল্লাহ নেক্সট লেকচারে আমরা কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় সে সম্পর্কে জানবো